শুভ দুপুর প্রিয় দর্শক আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনের আজকের এপিসোডে আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে থাকবার চেষ্টা করছেন আপনাদের সাথে আজকে এই তারকা কথনের আড্ডায় আমরা যাদেরকে নিয়ে হাজির হয়েছি আজকে এই সেটটা একটু বেশি ঝলমল করছে কারণ দুজনে অনিন্দ সুন্দরী দুজন ব্যক্তিত্ব এবং নিজ গুণে গুণান্বিত চলুন দর্শক তাদের পরিচয় দিয়ে আপনাদেরকে আমাদের সাথে আছেন আমার হাতের ডান দিক থেকে ডাক্তার ফাতিহা খুলদুমি আমি তিনি একজন চিকিৎসক একজন মডেল এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার প্রথম রানার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অনেক অনেক ভালো আজকে আপনাদেরকে তখন থেকে মনটা খুশি খুশি লাগছে একদম ওয়েলকাম টু মাই শো থ্যাংক ইউ দ্বিতীয়ত প্রিয় দর্শক যাকে পরিচয় করে দিতে চাই তিনি একজন জনপ্রিয় গায়িকা আপনারা সবাই তাকে চেনেন তিনি আমাদের সাথে আজকে উপস্থিত আছেন নওয়াসিন ব্রিন্তি হ্যালো হ্যালো আমাদের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত দুজন দুটি ভিন্ন ফিল্ডে এবং দুটি না শুধু আর অসংখ্য ফিল্ড থেকে কিন্তু আপনারা কাজ করছেন সব কিছু নিয়ে শুনবো সবটা শুনবো প্রথমে কেমন আছেন কেমন কাটছে দিনকাল রিন্টু আপনার কাছ থেকে আসি আলহামদুলিল্লাহ ডুইং গ্রেট আসলে 19 থেকে শুরু হলো করোনা রাইট সো 21 এর এই শেষ দিকটা এমন হচ্ছে যে না পৃথিবী এখন সুস্থ অনেকটা আর আমাদের যারা এখন আমরা কাজ করি যারা করোনার কারণে কাজ করতে পারছিলাম না সবাই বেসিক পুরো ওয়ার্ল্ড এখন সবাই একদম হাসি খুশি মনে সবকিছু করছে আর আই গেস এরকমটাই সামনের দিকে হবে আমরা এরকম আসলে সুস্থ বা যেভাবেই থাকুক না কেন इट्स द নিউ নরমাল আসলে এটার সাথে আমরা খাপ খাইয়ে নিচ্ছি কিন্তু এখন কিন্তু অনেকটা ঠিক আগের মত 19 এর আগের মত আমরা মানে চিন্তা করি যে এখন অনেকটা ঠিক আগের মত কি বা স্টেজ গুলো শুরু হয়ে গেছে নিশ্চিত হবে অনেকটা অনেকটা লাস্ট কোনটা করা হলো লাস্ট ইয়ামাহার সাথে করা হলো কক্সেস বাজারে আচ্ছা কেমন হলো সেটা ইটস গ্রেট ওখানে ক্রাউডটা কি কোনো রকমের রিফ্লেক্ট দেখতে পেয়েছেন আপনি প্যান্ডেমিক হ্যাঁ প্রথমে আমি ভাবলাম যেটা ফাইন যে আমাদের ডিসটেন্স মেইনটেইন করতে হবে হ্যাঁ যারা অডিয়েন্স আদার কেউ আমাদেরকেও অলওয়েজ মাস্ক পরতে হবে না সো পরে দেখলাম যে না একটা গান দুটো গান এন্ড দেন ওরা ভাবলো ওকে ফাইন আমরা এখানে গান শুনতে এসেছি এন্ড মাস্ক খুলে দেন সামনে আসা মানে এই ফিলিংটা একটু অন্যরকম আর এখন এমন একটা পর্যায়ে বাংলাদেশ কিন্তু খুবই ভালো কাজ করেছে আসলে vaccination ক্ষেত্রে অনেকটা একটা landmark অর্জন করে ফেলেছে তো এই এই ক্ষেত্রে আসলে এই যে নিউ normal অথবা এই যে mask খুলে চলে আসার প্রবণতাটা কিন্তু একটু safe এখন তুলনামূলকভাবে আমি আমার কাছে আসতে চাই অনেক দিন পর আপনার সাথে অনেক দিন পর দেখা আসলে আর হচ্ছে প্রত্যেকবার যখন বসি আর প্রত্যেকবারই আপনার নামটা নিয়ে আমার খুব খুব ইন্টারেস্টিং এবং কিউরিয়াস ফিল হয় আপনি আজকে নিজে থেকে বলে দেন আচ্ছা আমার পুরোটা নাম যেহেতু আপনি বলছিলেন যে আমাকে মিয়াম নামে আপনি মানুষ বেশি চিনে সেটা হয়ে থাকে আসলে ফেসবুকে মানুষের যেভাবে পরিচিতিটা বাড়ে ফেসবুকের কারণে আসলে সেটা হয়ে থাকে তো আমার পুরো নাম হচ্ছে ফাতিহা খুলদ মায়ামি তো এই ব্যাপারটা আসলে মানুষ অনেকেই যখন মায়ামি বলে খুলদ বলে তখন কনফিউজ হয়ে যায় ফেসবুকে যেটা আছে মিয়াম আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে এত বেশি ইনভলভ যে যার কারণে ওটা দিয়েই পরিচিতিটা হয়ে যায় আর ব্যাকস্টেজে আলাপ হচ্ছিল যে মাঝখানে কাজ থেমেছিল বাট যারা চিকিৎসক রয়েছেন বা স্বাস্থ্যকর্মী ছিলেন বা ফ্রন্ট লাইনার যাদেরকে বলছি তারা তো আসলে ব্যস্ত ছিলেন ফিল্ডে ছিলেন নাইলে তো আসলে এই সবকিছু এখন জায়গা থেকে শুধু ডাক্তার হিসেবে আপনার এক্সপেরিয়েন্সটা যেটা হচ্ছে কি না যে আপনারা যখন দেখেছেন কোভিড 19 আসলো তখন বড় বড় কিন্তু কিছু বলতে পারছিল না কারণ একদমই হ্যাঁ কনফিউজিং কারণ আমরাও যখন পড়েছি কোভিড নামে তো কোনো ভাইরাস আছে সেটা আমরা জানতামও না তো এটা খুবই আনপ্রেডিক্টেবল ছিল যে লাইফ কোথায় যাচ্ছে কি হতে যাচ্ছে আমরা আসলে কিছুই বুঝতে পারছিলাম না সেই তুলনায় এখন অনেকটা যেটা বলছিলেন ভ্যাকসিনেশন এবং তারপরেও আমি মনে করি মাস্ক ব্যবহার করা উচিত স্বাস্থ্যবিধি এখনো মানা উচিত কারণ এটা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য মানে সচেতন নাগরিক হিসেবে সবার স্বাস্থ্যবিধিটা মেনে নেওয়া উচিত মানে মেইনটেইন করা উচিত মাস্ক এখনো পরিধান করতে হবে আমার ভ্যাকসিনেশন হয়ে গেছে তাতে কিছু না বাট মাস্ক পড়তে হবে আসলে ভ্যাক্সিনেশন হওয়ার পরেও ভাইরাস ক্যারি করার যে বিষয়টা সেটা তো রইই যায় প্রিয় দর্শক আরেকবার কিন্তু মনে করিয়ে দিতে চাচ্ছি যে মাস্ক পরিধান করতে হবে সর্বদা শারফি ডিসটেন্স মেন মেনটেইন করতে পারি আর আমরা এখন এরকম সাজুগুজু করে এসে বসেছি কিন্তু আসার সময় কিন্তু মাস্ক পরেছিলাম এবং আবার যাওয়ার সময় ঠিক ঠিক মাস্ক পরে এবং ততটা ডিসটেন্স কিন্তু আমাদের মধ্যে আছে সব সময় একেবারেই ঠিক কাজ কেমন হচ্ছে কাজ তো ওই যে যেটা বলছিলাম তখন একটু পাবলিক অ্যাওয়ারনেস এর সাথে ব্যস্ত ছিলাম এখন আবার যেহেতু শুরু হয়েছে যে তো আমি রানওয়েতে কাজ করি আই स्टार्टेड अगेन তারপর ফটোশুট হচ্ছে যেমন ঈদ গেল পুজো গেল তো ওখানে ফটোশ্যুটগুলো করছিলাম আর তাছাড়া আমি তো হোস্টিং করি উল্লেখযোগ্য কি কি ফটোশুট মডেলিং এর কাজ করেছো ও তো ওই যে ব্র্যান্ডসগুলো হয়ে থাকে এই হলো এটা সেটা আরং এই ধরনের ম্যাক্সিমাম ব্র্যান্ডের কাজ আমি করেছি আর এখন যেটা যে আমাদের শোস গুলো ওই যে ক্রাউডের ব্যাপারটা যেটা আপু বলছিলেন যে আসলে রকম এলাও করছিল না তো এখন আবার শুরু হয়েছে স্বাস্থ্যবিধি মানে আমরা তো ক্রিকেট ও দেখছি এবার 월드컵 হচ্ছে টি-20 সব কিছু মিলে কিন্তু এখন মানুষজন আসছে দেখতে বাট ওই স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে সেটাই হচ্ছে কথা স্বাস্থ্যবিধি মেনে আমাদের এগিয়ে চলতে হবে সেটা এখন বাস্তবতা এবং সেটা মেনে চলে আমাদের সামনের দিকে এগোতে হবে আমরা একটু বৃন্তির কাছে আসতে চাই বৃন্তি আপনার এখনকার কাজ নিয়ে শুনব কিন্তু একটু শুরু থেকে শুনতে চাই কারণ এর আগের বার যখন এসছিলেন আমি শুরুটা জানতে চাচ্ছিলাম কিন্তু সময়ের কারণে আমরা শুনতে পারিনি এবার শুনতে চাই প্রথম থেকে যাত্রার জার্নি শুরুটা কিভাবে ইটস এ লং স্টোরি আসলে আমি ছোটবেলায় গান করতাম বেশি কথা বলতাম কম আচ্ছা হ্যাঁ তো দেখা গেছে যে বাসায় আব্বু আম্মু

ওই গানটা আমার যেরকম পছন্দের আমি যখন দেখি তারাও ঠিক আমার মতো করে পছন্দ করে বিভিন্ন কমেন্টস করছে আমার ইনবক্সে ওর ইউটিউবে গিয়ে আমার মনে হয় যে না ওকে ফাইন আমি এতদিন যেটার জন্য ওয়েট করেছি আমার ওই জায়গাগুলো আসছে আর এটা তো শুরু শেষের পথটা বা সামনের পথটা আরো অনেক বড় জার্নি দ্যাটস রাইট দ্যাটস রাইট এটা তো শুরু আসলে এই যে আজকে আড্ডাটা কিন্তু প্রিয় দর্শক দুজন উজ্জ্বল তারকাকে নিয়ে বসা হয়েছে কারণ তাদের দুজনের মতে এটা তাদের শুরু কিন্তু তাদের অনেক খালি উজ্জ্বলতা কিন্তু আমরা ইতোমধ্যে আমাদেরকে ছুঁয়ে গিয়েছে প্রিয় দর্শক বৃন্তি কদিন আগে আপনার জন্মদিন ছিল আমাদের জন্মদিন সামনে থার্টিন ডিসেম্বর ও তাহলে কি আগাম কেক কাটা ছিল নাকি এই গল্পটা কিন্তু আমাদের দর্শকদের জন্য একটু শুনতে চাই এটা একটা ফেসবুক পোস্ট যেটা আমি অনেক পরে

ব্যান্ডের সাথে সামনের পথ চলাচল কি হতে যাচ্ছে এরকমই কি আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে এখন যেটা আমি করব আমি আই গেস আমি কোন ব্যান্ডের সাথে কাজ করব না আচ্ছা আমি সলো হ্যাঁ সলো কাজ করব আর আমার কিছু প্রজেক্ট চলছে ডিএনবি প্রজেক্ট আমরা এগুলো নিয়ে শুনবো কিন্তু একটু পর্দা চোখ রাখি একটা গান দেখে আসি আপনার হ্যাঁ डेफिनेटলি চমৎকার थैंक यू

বাইকিংটা ডিফারেন্ট তারা তারা অলওয়েজ যা করে আমার ভালো লাগে বাট আমার ইচ্ছাটা ছিল যে আমি গান করব অ্যালবাম হবে এখানে আমি থাকবো না আমার থাকবে মানে এখন তো আমাদের পৃথিবীটা কিরকম লাইক প্যাকেজিং অ্যান্ড মোরকের দিকে বেশি প্যাকেজিং মোরক বলতে বোঝাচ্ছি আমি অ্যাজ এ পার্সন যা ড্রেস পরে যা মেক করে ক্যামেরার সামনে আসবো ওটা আমি বাট আমার কাজ কি মিউজিক রাইট আমার মিউজিকটা অনেক দূরে আর আমার প্যাকেজিংটা অনেক সামনে এটা হলে হবে না সো আমার কাজ যেটা আমার শুধু ওটাই থাকবে প্যাকেজিং এন্ড মোরক অনেক দূরে থাকবে বাহ দ্যাটস আ দ্যাটস আ নিউ পারসপেকটিভ এন্ড ভেরি ইউনিক থ্যাংক ইউ ওয়েল বেস্ট অফ লাক ফর দ্যাট এখন একটু মিউমের কাছে আমি আসতে চাই যে মডেলিং এর বাইরে অ্যাক্টিং নিয়েও অনেক কাজ হয়েছে

থেকে মনে হয় শেষ হয়ে গেল এরকম ব্যাপারটা তো রিসেন্টলি যেহেতু কাজ শুরু করেছি তো এখন ভিজুয়ালে ইচ্ছা আছে কিছু কথা চলছে আসলে ওভাবে জিনিসগুলো আসলে মানুষ দেখবে আমার মনে সেটাই ভালো আর টিভিসি বেশ কিছু করেছে। রিসেন্টলি তো ওগুলো এখন চলছে আর কি একদম রিসেন্টলি কি কাজ করা হয়েছে ওই যে যেটা বলছিলেন নাভানার একটা টিভিসি করেছি ওদের একটা

কাজ এখনো এখনও ইয়ার হয়নি হবে হয়তো আর কি আর হোস্টিং নিয়ে আসলে খুব বেশি আচ্ছা তো যেহেতু एवरीडे করছে হোস্টিংটা তো ওটা নিয়ে বিজি থাকি ইভেন্ট থাকে এটা সেটা অনেক কিছুই থাকে আর ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে আর ক্রিকেট নিয়ে আমার একটু মানে স্পোর্টসে মানে হয় না যে মেয়েদের স্পোর্টসের একটা ডেফিসিয়েন্সি আমার মনে হয় আছে তো সেজন্য আমি একটু স্পোর্টসের দিকে ঝুঁকেছি তো আমি এখন স্পোর্টস এ খুব মানে ইন্টারেস্ট ফিল করি মানে ইদানিংকালে তো এটা স্টার্ট করেছে অলরেডি সো দেখা যাক কতটুকু যা এত মতো কাজ কিন্তু আপনারা করেন আর কাজগুলো কিন্তু একটা সন্তানের মতো হয় এক একটা কাজকে কিন্তু খুব ভালোবেসে আমরা করি তারপরেও এই সন্তানদের মধ্যে পছন্দের সন্তানকে বাঁচতে চাওয়াটা খুবই একটা ডিফিকাল্ট একটা জব তারপরে যদি জিজ্ঞেস করি যে কোন কাজটি সব বেশি ভালো লাগে আসলে আমার কোনো কিছু না প্ল্যান করে হয় না যখন যেটা আসে মাথায় আসে ওই জিনিসটা আমি করি তো ওই যে আমার একটাই ইচ্ছে ছিল যে আমি বলি বাই প্রফেশন আমার ডক্টর এন্ড মডেলিং ইজ মাই প্যাশন বাট আসলে এখন আর প্যাশনের জায়গাটা নাই এখন profession হয়ে গেছে কারণ আমি এখান থেকে আর্ন করছি তো এখন কিন্তু সেটাই আমার profession যদিও বাংলাদেশে মডেলিংটাকে খুব একটা ওই মর্যাদা দেওয়া হয় না অকুপেশনের জায়গায় আমি মডেলিং লিখতে পারবো না লাস্ট টাইম যখন আপনি এসেছিলেন তখন ওই ফ্যামিলি থেকে একটা হ্যাঁ ফ্যামিলি তো একটা প্রেসার আছেই প্রত্যেকটা গল্প কিন্তু আমরা শুনেছিলাম সে। তারপর মানে আমাদের সোসাইটিতে ওই যে বলছিলাম যেটা যে পেশার পাশে অভিনয় শিল্পী বা মডেলিং হলে তো এটা হবেই না মানে ব্যাপারটা হচ্ছে এরকম এখন তাও মানুষ এখন অ্যাকসেপ্ট করতে শিখেছে এখন তাও বলা যায় যে হ্যাঁ আমি মডেলিং করি বা অ্যাক্টিং করি জিনিসগুলা অ্যাপ্রিশিয়েট করে মানুষ দিন বদলাচ্ছে দিন বদলাচ্ছে চমৎকার প্রিয় প্রিয়র কথা যদি আসে তাহলে বৃন্তি কাছে একটু যদি আসতে চাই যে প্রিয় কোনো একটা গান কি এখন শুনতে পারি আপনার গলায় আপনার কোনো প্রিয় গান ওকে ডেফিনেটলি

সো সবকিছুর ঊর্ধ্বে মানবতা একদম এক্সাক্ট সুন্দর বিনীত আরেকটা গান শুনবো সেটা বাংলা গান কিন্তু এখন না তাই শেসে আমরা সুখে বিদায় নেব ইউ আমার কাছে আসি সামনে শীত আসছে অনেক অনেক শোজ হবে কি অবস্থা কি ভাবনা চিন্তা ভাবনা চিন্তা উইন্টার ক্যাম্পিং গুলো তো চলে তো হচ্ছে সেগুলো হয়তো সামনে শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো শুট আর শো এগুলা তো চলতেই থাকে পাশাপাশি এটা সব সময় থাকে আসলে বছর ভরাই তো একটা মানে হ্যাঁ তারপরেও কিন্তু শীতের সময় একটা বিশাল জগ্গ হয়ে বসে। কোরিওগ্রাফারকে একদম মাঠঘাট হেঁটে বেহে না। একদম কোন কোরিওগ্রাফারের কাজ করতে বেশি পছন্দ করেন? আমি কোরিওগ্রাফার তো আসলে আমি আজরাপুর স্টুডেন্ট আর তাছরা মুগুল ভাইকে পছন্দ মানে ইনফ্যাক্ট সবাইকে পছন্দ। সবার সাথেই কাজ করা হয়। লুনা পো আছে, ইউ ভাই আছে। তো যারা আছেন সবাইকে পছন্দ কারণ আমি সবার সাথেই কাজ করি। তো ভাবে একজনকে বলবো না।

খুব মানে রেগুলার কাজ করতে চাই না বাট একটা ভালো কাজ একটা কাজে কিন্তু যথেষ্ট তো ওই জিনিসটার জন্য ওয়েট করছিলাম তো এখন কিছু কথা বার্তা হয়েছে আর একটা ব্যাপার কি যে স্টার হয়ে যাবো এরকম প্ল্যান তো আমার ছিল না আর এখন কিন্তু এমন একটা ব্যাপার এখন সবাই স্টার মানে সত্যি কথা এখন ইনফ্লুয়েসারদের তো এখন সবাই স্টার যে যে একটা ডক্টরের যেমন একজন স্টার হতে পারে আমরা অনেক ডক্টরদেরকে চিনি যারা কিন্তু স্টার যাদেরকে কথা মানুষ শুনছে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তো আমার কথা হচ্ছে যে আমি মডেল হতে চাইনি কখনো আমি রোল মডেল হতে চেয়েছি তো ওইটার জন্য কথা কিন্তু যেটা করা দরকার সেভাবেই প্ল্যান করে ধীরে ধীরে আর আমার তো ওই যে আপু যেটা বলছিলেন আমার তো বয়স ওই মিডিয়াতে বয়সটা খুবই অল্প তো মাত্রই শুরু করা দেখা যাক কতটুকু যাওয়া যায় আসলে বয়সের ক্ষেত্রে আমি বলবো কি বয়সটা ডাজেন্ট ম্যাটার মানে তুমি থাকে না অনেকে জিজ্ঞেস করে যে কতদিন ধরে কাজ করছো এই এই প্রশ্নটা খুব

কোয়ালিটি ওভার কোয়ান্টিটি সব সময় আমাদের মাথায় রাখা এবং আমাদের সাথে যারা ছিলেন তারা শিল্পকে ভালোবেসে আমাদের মাঝে এসেছেন প্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন বা ভালোবাসেন আমাদের এই দেশটিকে আপনারা সবাই চ্যানেলায় পরিবারের সঙ্গে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে বৃন্তির গলায় বৃন্তি আমরা কি বাংলায় আপনার কোন গান অথবা জেমস এর কোন গান শুনতে পারি

অন আমারি গানটার শেষে আমরা চলে যাব পর্দার এপার থেকে ওপারে তারপরে বলবো ভালো থাকবেন সুন্দর সুন্দর গান শুনবেন একদম যেগুলো ভালো গান বেছে বেছে শুনবেন কারণ ভালো গান যারা করে তারা খুব কষ্ট পায় যখন ভালো গানটা আপনারা শুনেন না শোনা রূপালুমের ঘরে খে ছিল যারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো একে কথা ই পার পার তোলে পার একা বুকের ভেতরে নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এ পার পার তোলে পার একা